নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। 10ই জুলাই সকালে হঠাৎ করে হইচই নেট পাড়ায়। কাউকে কিছু না জানিয়ে, কিছু বুঝতে না দিয়ে বিয়ে সেরে নিয়েছেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। তাদের প্রেমের কথা অবশ্য বহুদিন ধরে সকলে জানতেন, কিন্তু তাই বলে এখনই বিয়ে? শ্রুতির বয়স মোটে 27, চলছে তার ধারাবাহিকও। হঠাৎ করেই কেন বিয়ে করলেন? এরকম একাধিক প্রশ্ন ঘুরছে নেট পাড়ায়। এই বিষয়ে এক নামী সংবাদ মাধ্যমের তরফে শ্রুতি দাসের সঙ্গে যোগাযোগ করা হয়। শ্রুতিকে প্রশ্ন করা হয়, কেন এত গোপনীয়তা, কেনই বা হঠাৎ করে বিয়ে? শ্রুতির উত্তর, আমরা দুজনে জীবনে কোনো কিছু প্ল্যান করে করিনি, এক মাস আগে সবটা ঠিক হয়। হঠাৎ করেই একদিন বললাম বিয়েটা করে নিলে কেমন হয়, বাড়ির সবাইকে জানালাম যে বিয়ে করতে চাই। তোমাদের কোনো আপত্তি নেই তো? ওরাও জানিয়ে দেয় না। এরপর ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে আপিল করি, ব্যাস বিয়ে করে নিই। হ্যাঁ, আইনি বিয়ে শুধুমাত্র করেছি, সামাজিক বিয়ে হতে এখনো দেরি আছে, সেই 2025। শ্রুতি এও বলে এই বিয়ের কথা টলিউডে প্রায় কেউ জানতো না, তবে সামাজিক বিয়ের সময় সবাই থাকবে। শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমদ্দারের নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, তারকাদের বিষয় এরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।